খেয়ে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল নাই মানুষ দুষ্ট ছেলে দে পিছু দিল লিয়ে পাথরের আঘাতে, ক্ষত বিক্ষত হয়ে সারাটা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। মুসলমান ভাইয়ের আমার পর্দার অন্তরালের বার দিলের কান লাগায় শোনেন, কোরআনুল কারীম থেকে আমি তেলাওয়াত করেছি দশম পারা, দশ নম্বর পারা। কোরআনুল কারীমের ১১৪টি সুরার মধ্যে নবম সুরা, এই সুরার দ্বিতীয় রুকু আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আয়াত নম্বর দেওয়া হয়েছে ১৭ নম্বর আয়াত থেকে ২০ নম্বর আয়াত তাফসীর করা লাগবে। আমার মালিক যদি আমার উপরে রহম করেন, মালিকের রহমত যদি সামনে হাল হয়, ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ এই চারটি আয়াতের তাফসীর শেষ করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তবে আজকের তাফসীরের আলোচ্য বিষয় হলো দুইটা, কয়টা? আমি যে চারটি আয়াতে কারিমা থেকে আপনাদের সামনে তাফসীর পেশ করব, এই চারটি আয়াতের তাফসীরের বিষয়বস্তু আমি একত্রিত করেছি, সার সংক্ষেপ হলো দুইটি, কয়টি? পিছনে ভাইরা বলেন কয়টি? মুসলমান ভাইয়ারা, আমার আমার আলোচনার বিষয়বস্তু দুইটা। এক নম্বর বিষয়বস্তু হলো ইমান যাদের অন্তরের মধ্যে নাই, ইমান যাদের অন্তরের মধ্যে নাই, আল্লাহর বিশ্বাস নবীজির বিশ্বাস যাদের অন্তরের মধ্যে নাই। আবার আল্লাহ বলেন এই মানুষরা যত ভালো আমল করুক না কেন, নেক আমল যত বেশি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলো কবুল করবে না। ইমান যাদের অন্তরের ভেতর নাই, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আর আস্থা যাদের অন্তরের মধ্যে নাই, তাদের কোনো ভালো আমল আল্লাহ গ্রহণ কথা কয় না, তাদের কোনো ভালো আমল আল্লাহ গ্রহণ করবে না। মুসলমান ভাইয়ারা, আমার যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ১৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে ঠিক এই কথাটাই আমাদেরকে বুঝিয়েছেন, মা কানা লিল মুশরিকিনা, মুশরিকদের জন্য কোনো অধিকার নাই, আই ইয়ামুরু, তারা আবাদ করবে, নির্মাণ করবে মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদকে, আল্লাহর সেজদার ঘরগুলোকে, শাকিদিনা আলা আনফুসিহিম, এমন তো অবস্থায় যে তারা কুফুরির উপরে সাক্ষী প্রদান করছে, তাদের অন্তরের মধ্যে কুফুরিতে ভরা, কুফুরির উপরে তারা বিদ্যমান রয়েছে, কুফুরির হালতে থাকা অবস্থায় আমার আল্লাহ বলেন তাদের জন্য কোন রকম বৈধতা নাই, তাদের জন্য কোন গ্রহণযোগ্যতা নাই। আইয়ামুরু মাসাজিদ আল্লাহ, আল্লাহর ঘর মসজিদকে তারা নির্মাণ করবে। উলাইকা হাবিতাত আমালুহুম, আবার আল্লাহ বলেন তাদের কোনো ভালো আমল আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, বরঞ্চ তাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া ফিন্নারি হুম খালিদুন, আর জাহান্নামের মধ্যে তারা চিরস্থায়ী সদা সর্বদা থাকবে। আল্লাহ তাআলা বলছেন ভালো আমল যদি তারা করে, ঈমান নাই, কি নাই, আওয়াজ দিয়ে বলেন বেঈমান, মুনাফিক, ইমানদার না। এমন মানুষ যদি মসজিদ নির্মাণ করে, এমন কি আল্লাহ পাক কিছু কিছু নুসখার মধ্যে মুফাসসিরিনে কেরাম জানিয়েছেন এখানে মাসাজিদ আল্লাহ জমা নাই, মসজিদ আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম তৈরিকৃত মসজিদ,
হযরতে আদম আলাইহিস সালাম যে মসজিদকে নির্মাণ করেছেন সেই মসজিদের নাম কি? বলেন মসজিদুল হারাম। মসজিদের নাম কি? আবার আল্লাহ বলেন তাদের কোনো ভালো আমল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন কাফের যারা মুশরিক যারা তাদের কোনো ভালো আমল গ্রহণযোগ্য নয়, তাদের আমলগুলো আল্লাহ গ্রহণ করবেন না। এমনকি মসজিদুল হারামের মতো কোনো মসজিদ কেউ যদি কোনো কাফের আবাদ করে আর যদি সে মনে মনে খুশি হয় আর গর্ব করে, আমার মালিক বলেন উলাইকা হাবিজত আমালুহুম, ওদের আমলগুলো ধ্বংস হয়ে গেছে। ওরা যত রকম ভালো কাজ করুক না কেন, ওয়াফিন নারি হুম খালিদুন। আমার আল্লাহ বলেন তারা জাহান্নামের মধ্যে থাকবে, এবং শুধুমাত্র থাকবে না, জাহান্নামের মধ্যে চিরস্থায়ী তারা বসবাস করবে। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন তাফসীরের দিকে। আমি আপনাদেরকে সংক্ষেপে যে তাফসীরটা বোঝাতে চাই সেটা হলো এখানে আল্লাহ তাআলা হাবিতাত আমালুহুম এক শব্দ, আর দ্বিতীয় শব্দ ইয়ামুরু মাসাজিদাল্লাহ, খুঁটে খুঁটে খুলে খুলে আমাদেরকে তাফসীর বুঝতে হবে। আমি এতক্ষণ আপনাদের সামনে শুধুমাত্র তর্জমা পেশ করলাম, এবার আসেন আল্লাহ তাআলা বলেছেন ইয়ামুরু। ইয়ামুরু শব্দের অর্থ হলো মসজিদ নির্মাণ করা। মসজিদ বলেন নির্মাণ করা, মসজিদ আবাদ করা, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সার্বিকভাবে মসজিদের যত্ন নেওয়া, এই কয়েকটি অর্থের সন্নিবেশ এই হাবিতা ইয়ামুরু শব্দের মধ্যে নিহিত আছে। কোন শব্দের মধ্যে? ইয়ামুরু। কোন শব্দের মধ্যে? ইয়ামুরু। মুসলমান ভাইয়ের আমার, তাফসীর বুঝার আগে আমাদেরকে একটা মাসআলা খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। আল্লামা শাফি রাহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনের লেখক, যিনি তাফসীরে মারিফুল কোরআন সংকলন করেছেন, আল্লামা শাফি রাহিমাহুল্লাহ, তিনি বলেন আল্লাহর ঘর, শুধুমাত্র এখানে আল্লাহর ঘর নির্দিষ্ট নয়, ইসলামী সম্পত্তি যা কিছু আছে, ইসলামের নামে যত রকম সম্পত্তি আছে সমস্ত রকম সম্পত্তি এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। শুধুমাত্র মসজিদ নয়, মাদ্রাসা, এতিমখানা, যত রকম ইসলামী নাম ধারণ করে যত রকম প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনো মুতাওয়াল্লি, কোনো নিয়ন্ত্রক ব্যবস্থাপক অমুসলিম হতে পারবে না। বেধর্মী যারা মুশরিক যারা, তারা মসজিদের মুতাওয়াল্লি হতে কথা কয় না। মসজিদের মুতাওয়াল্লি অমুসলিম যারা, বেধর্মী যারা, তারা হতে নিয়ন্ত্রক হতে পারবে না। মুতাওয়াল্লি না কিন্তু নিয়ন্ত্রণ করে। যদিও পৃথিবীতে এমন দেশ আছে যেখানে ইসলামিক মাদ্রাসা যেগুলো আছে এই মাদ্রাসাগুলো বেধর্মীরা নিয়ন্ত্রণ করতেছে। প্রিয় ভাইয়েরা আমার, মাদ্রাসার নিয়ন্ত্রক ব্যবস্থাপক এরা যদি বেধর্মী হয়, অমুসলিম হয়, মুসলমানদের দুশ্মন হয়, মাদ্রাসা মাদ্রাসা থাকবে না, মাদ্রাসা নাস্তিক মুর্তাদের প্রজনন কেন্দ্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যার নজির আমার বাংলাদেশে বহুত আছে। গত কিছুদিন আগে ঘটে গেল ট্রান্সজেন্ডার নামক যে বিষধর মতবাদ, আমার বাংলাদেশের মুসলমান সন্তান কোমলমতি সন্তানদেরকে নষ্ট করে দেওয়ার জন্য যে শরীফ থেকে শরীফার গল্প স্কুলের সপ্তম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইয়ের মধ্যে দেওয়া হয়েছে, এটা আমি মনে করি এটা কোনো মুসলমানের কাজ না, এটা মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য বেধর্মীদের কাজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন শুধুমাত্র মুসলমানদের মসজিদ ইবাদতখানা নয়, মুসলমানদের ধর্মীয় যত রকম
প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা থেকে নিয়ে শুরু করে ইসলামী যত রকম প্রতিষ্ঠান আছে, কোন প্রতিষ্ঠানের মধ্যে বেধর্মী যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষেধ করে দিয়েছেন, তাদের জন্য বৈধতা দেন নাই। আল্লাহ বলেন মা কানা লিল মুশরিকিন, মুশরিক যারা, মূর্তি পূজারী যারা আল্লাহর সাথে শরীক করে, এই সমস্ত মানুষ যারা, তাদের জন্য কোনোভাবেই বৈধ নয়। আইয়া আমুরু মাসাজিদ আল্লাহ, মসজিদকে তারা আবাদ করবে, মসজিদকে তারা নির্মাণ করবে, শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, এমন অবস্থায় তাদের দিল কুফুরের উপরে সাক্ষী দেয়। আল্লাহ বলেন তাদের কোনো আমল আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। উলাইকা, তারা তো এমন সম্প্রদায়, হাবিতাত আমালুহুম, তাদের আমল সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ফিন্নারিহুম খালিদুন, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে তাদের ফয়সালা হবে চূড়ান্ত জাহান্নাম। এখন আসেন, অমুসলিমরা যদি কোনো মসজিদ অথবা ইসলামী কোনো প্রতিষ্ঠানে তারা দান সৎকা করে, ভালো করে বোঝেন, ফাঁকে ফাঁকে গুরুত্বপূর্ণ মাসালা বলে যাব, এরা যদি মসজিদ অথবা ইসলামী কোনো প্রতিষ্ঠানে তারা দান সৎকা করে, এই দান সৎকা গুলো কি গ্রহণ করা যাবে কি না? আপনারা যদি ফতোয়া দিয়ে দেন তাহলে আমারে বসাইছেন কি লেগা? আগে বসেন, বোঝার চেষ্টা করেন। পীর ভাইয়ের আমার তাফসীরে মুরাগি নামক একটি ঐতিহাসিক তাফসীর রয়েছে, এই তাফসীরের মধ্যে যে হুকুম হুকুক বর্ণনা করা হয়েছে তা হলো মুসলিমদের পক্ষ থেকে, মুসলিমদের পক্ষ থেকে কোনো বেধর্মীকে ইসলামী প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক, ব্যবস্থাপক, মুতাওয়াল্লি হিসেবে বেধর্মী কাউকে নিয়োগ দেওয়া সম্পূর্ণ নাজায়েজ। সম্পূর্ণ কি? একজন মুসলমানের পক্ষে, এখন যদি মাসাল তো মাসালাম, আমি উদাহরণস্বরূপ বলছি, উদাহরণস্বরূপ বলতেছি, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে একটা ইসলামিক প্রতিষ্ঠান সমাজ কল্যাণমূলক আছে না নাই? কথা বলেন। এখন ইসলামিক ফাউন্ডেশন যেটা, এটার পরিচালক যদি কোনো একজন বেধর্মীকে রাখা হয়, ব্যবস্থাপক নিয়ন্ত্রক যদি কোনো অমুসলিমকে রাখা হয়, তাহলে এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো বৈধতা আছে? সম্পূর্ণ নিষেধ, না যায়জ। প্রিয় ভাইয়ের আমার, এখন যদি মসজিদ নির্মাণ অথবা কেউ যদি মসজিদে কোনো বেধর্মী চাঁদা দেয়, দুনিয়াবি কোনো ক্ষতি বা খোটা দেওয়ার কোনো রকম আশঙ্কা না থাকে, দুইটা শর্ত, কয়টা? অনেক সময় আমাদের কাছে অনেক ফতোয়া আসে, মুফতিয়ানে কেরাম যারা, মুহাক্কিক মুদাক্কিক ওলামায়ে কেরাম যারা, তাদের কাছে অনেক সময় এই ফতোয়াটা আসে, মাসালাটা জিজ্ঞাসা করা হয় যে হুজুর, মসজিদ মাদ্রাসায় অনেক সময় দেখা যায় মসজিদের কাজ হচ্ছে, একজন বেধর্মী এসে বলতেছে আমি এক ব্যাগ সিমেন্ট দেব বা আমি কিছু টাকা দিব, এটা কি গ্রহণযোগ্য বা এটা কি শরিয়াত গ্রান্টেড করে, গ্রহণ করা যাবে কি না? এ ব্যাপারে ফতোয়ায় শামি, আমাদের হানাফি মাসলাক মাযহাবের মধ্যে অন্যতম অনবদ্য এবং গ্রহণযোগ্য একটি ফতোয়ার কিতাব হলো ফতোয়ায় শামি। কিতাবের নাম কি? পিছনের বাইরে বলেন, ফতোয়ায় শামি। ফতোয়ায় শামির মধ্যে বলা হয়েছে যদি দুইটি শর্ত সেখানে পাওয়া যায়, কয়টা? মুসলমান ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করেন, দুইটি শর্ত যদি পাওয়া যায়, কোনো অমুসলিম যদি কোনো মসজিদ মাদ্রাসা কোনো ইসলামিক প্রতিষ্ঠানে যদি সে দান করে, দুইটি শর্ত যদি তার মধ্যে পাওয়া যায়, এক নম্বর শর্ত হলো সে দান করার পরে মুসলমানদেরকে খোটা দিবে না, অথবা দুনিয়াবি কোনো রকম ক্ষতি তার থেকে আশঙ্কা করা যায় না, দুনিয়াবি কোনো রকম ক্ষতি তার থেকে হবে না। এই অবস্থার মধ্যে যদি তাকে পাওয়া যায়, তাহলে মুফতিয়ানে কেরাম যারা, তারা বলেন যে বেধর্মী যদি কোনো মসজিদ মাদ্রাসায় দান করে, তাহলে তার দানটাও গ্রহণ করা যাবে। এটা হলো মুফতিয়ানে কেরামের মাসালা। এটা কাদের মাসালা? ফতোয়া শামি। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যেও আছে, আপনি যদি তাফসীরে মারিফুল কোরআন বিশ্বাস না হয় বাড়ি যায় খুলে দেখবেন, ওখানে এই মাসালাটা দেওয়া আছে।
মুসলমান ভাইয়ারা আমার, তাহলে আমরা বুঝলাম মসজিদ মাদ্রাসা ইসলামী প্রতিষ্ঠান যেগুলো, এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনো বেধর্মী মূল কেন্দ্রে তারা থাকতে পারবে না। মুসলমানরাই তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এরপরে আমার আল্লাহ বলেন মসজিদ যারা নির্মাণ করবে, মুশরিকরা তো মসজিদ নির্মাণ করতে পারবে না, মসজিদ নিয়ন্ত্রণ তারা করতে পারবে না, মসজিদের পরিচালনা পর্ষদে তারা থাকতে পারবে না। আমার আল্লাহ বলেন তাহলে কারা মসজিদকে নিয়ন্ত্রণ করবে? ও মসজিদ ওয়ালারা, ও মসজিদের কমিটি যারা, ভালো করে শুনে দাও, আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর আয়াতের মধ্যে মসজিদ যারা নির্মাণ করবে, মসজিদ যারা নিয়ন্ত্রণ করবে তারা কারা হবে? আমার আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামা আস-সালাতা ওয়া আতা আয-যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লা আল্লাহ فَعَسَى أُولَئِكَ أَن يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, আমার ঘর মসজিদ দ্বারা নিয়ন্ত্রণ করবে, তাদের চরিত্রটা কেমন হবে, তাদের ক্যারেক্টারটা কেমন হবে, তাদের গুণ কেমন হবে? আমার আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, নিশ্চয় মসজিদ নির্মাণ করবে তারা, মান আমানা বিল্লাহ, যে আল্লাহতে বিশ্বাসী প্রকৃত মুমিন, যে আল্লাহকে বিশ্বাস করে ভিতরে বিন্দু পরিমাণ কোনো ফাঁক ফোকর নাই, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর বিশ্বাস করে, ও আকামাস সালাত, নামাজ কায়েম করে, ও আতা উজ্জাকা, ও আতা যাকাতা, যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করে না। তাহলে মসজিদ যারা আবাদ করবে, মসজিদকে যারা নিয়ন্ত্রণ করবে, মসজিদকে যারা পরিচালনা করবে, পরিচালনা পর্ষদ যারা, তাদের চরিত্র আল্লাহ বর্ণনা করছেন, তারা এক নম্বর গুণে গুণান্বিত, তারা হবে ইমানদার। কথা বলেন, তারা কি হবে? কোন বেঈমান মুসলমান নামধারী সাইনবোর্ড মার্কা মুনাফেক, কোন মসজিদের সভাপতি সিগারেটারি কেসিয়ার হওয়ার যোগ্যতা রাখে না, রাখে না, রাখে না। মান আমানা বিল্লাহ, যে মুমিন প্রকৃত কামেল মুমিন, সেই শুধুমাত্র মসজিদের নিয়ন্ত্রক হতে পারবে, মসজিদের পরিচালনা পর্ষদের মধ্যে অন্তর্ভুক্ত হতে। আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতে বিশ্বাসী হবে। মরার পরে একটা জীবন আছে, সেই জীবনের নাম কি? কথা বলেন, আখিরাত। নামাজ কায়েম করে, আল্লাহ নামাজ পড়বে, কথা বলেন নাই, আল্লাহ বলেন নামাজ কায়েম করবে, অর্থাৎ নিজে নামাজি হবে, সন্তান সন্ততি যারা, পরিবার পরিজন যারা, তার আশেপাশের যারা, তাদেরকেও সে নামাজি বানাবে। আল্লাহর কসম করে বলি, নিজে নামাজ পড়ে না, নিজের পরিবার পরিজনের কেউ নামাজ পড়ে না, বেনামাজির গোষ্ঠী মসজিদে জুমার দিনও আসে না। এমনও আমার বাংলাদেশের মসজিদ কমিটির মধ্যে বড় বড় হোতা আছে, যারা জুমার নামাজ তো দূরের কথা, ঈদের নামাজের সময়ও তাদেরকে খুঁজে পাওয়া যায় না। ঠিক আসতে হচ্ছে কেন? জোরে কর, ঠিক না বেটে? তিরে ভাইয়ের আমার, আজকে মসজিদের বড় বড় কর্ণধার যারা, মসজিদ পরিচালনা পর্ষদের দায়িত্বশীল যারা, তারা ম্যাক্সিমাম বেনামাজি। পিছনের বারে কথা বলতেছেন না কেন? আপনাদের এলাকার মসজিদে সব কি এরকম, নাকি এই জন্য কথা বলতেছেন না আপনারা? কথা বলেন ঠিক কি ঠিক না? ম্যাক্সিমাম বেনামাজি, ম্যাক্সিমাম বেনামাজি। আমি তো মনে করি শুধু তাই নয়, এরা শুক্রবারেরও নামাজ পড়তে আসে না, এমনকি ঈদের নামাজ পড়তেও এদেরকে দেখা যায় না।
কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না, ঠিক কিনা? আমার চোখে দেখা আমি দেখি বর্তমান বাংলাদেশের মসজিদগুলোর হালত এত করুণ হয়েছে যে বড় বড় সুখর খুশকর আজকে বড় বড় মাদ্রাসার কমিটির বড় বড় দায়িত্বের মধ্যে তারা বড় বড় চেয়ার নিয়ে বসে আছে, কথা বলেন ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না, তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, সুদ খাইয়া অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, নামাজ নিজেও পড়বে, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, একমাত্র কেবলমাত্র পৃথিবীতে কাউকে ভয় করবে না, একমাত্র মালিক যিনি তাকে ভয় করবে, কথা বলেন ঠিক কিনা? وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ فَعَسَى أُولَئِكَ أَن يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ আমার আল্লাহ বলেন, এই গুণগুলো যদি কোন মসজিদওয়ালা কোন মুসল্লিদের মধ্যে থাকে, আল্লাহ বলেন অচিরেই তারা হেদায়েতের গলা মালায় পে গলায় পেয়ে যাবে, হেদায়েতের মালা তারা পেয়ে যাবে। ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। প্রিয় ভাই আমার, এবার আসেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, এখানে আল্লামা বড় মুফাসসির যিনি কাদী সানাউল্লাহ পানিপথি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, তিনি বলেন যে মসজিদ আবাদ করবে, মসজিদ আবাদ করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর আয়াতে কি আমাদেরকে বুঝিয়েছেন, কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন, মসজিদ আবাদ করার এই কথা বলার দ্বারা উদ্দেশ্য হলো শুধু মসজিদ নির্মাণ নয়, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মসজিদের পেছনে সময় দেওয়া, মসজিদের যত্ন করা, এবং মসজিদ নির্মাণ করা হয়েছে যে কারণে এই উদ্দেশ্য ব্যতিরেকে যত রকম কার্যকলাপ মসজিদের মধ্যে হবে সমস্ত রকম অনৈতিক কার্যকলাপ থেকে মসজিদকে মুক্ত রাখা, এটাই হলো মসজিদ আবাদ করা। আবার কথা বুঝেন নাই? প্রিয় ভাইয়ের আমার, আমরা আজকে যারা মসজিদের নিয়ন্ত্রক আছে জানি অনেকের এই কথাগুলো ভালো লাগবে না, অনেকের গাত্রদাহর কারণ হবে, কিন্তু কিচ্ছু করার নাই, আমাকে তাফসির করার জন্য বলা হয়েছে, আমি যতদূর পারি কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো আপনাদেরকে শুনিয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, যে কথা বলছিলাম, আজকে আমরা যারা মসজিদ নিয়ন্ত্রক,
আমরা মনে করি মসজিদ কোন রকম একটা কইরে দিই, ইমাম মুয়াজ্জিনকে কব তুমি এবার সালাই খাও, কথা কয় না, মসজিদ একটা করে দিয়ে ইমাম সাহেবের কোনো খবর নাই, মুয়াজ্জিনের কোনো খবর নাই, কোন রকম যেই ইমাম সেই মুয়াজ্জিন, কথা কয় না। আমি এক এলাকায় গেলাম, যাওয়ার পরে দেখলাম নামাজের সময় আমি আর ইমাম সাহেব, তিনি ছাড়া আর কেউ না। তো আমি তাকে বললাম, ভাই এত বড় মসজিদ, এত বড় এলাকা, এত বড় জনপদ, জোহরের নামাজে আপনি আর আমি ছাড়া আর কেউ নাই, তার কারণ কি? বলে, হুজুর মসজিদ একটা করছে দাদার আমলে, বাপের আমলে, কিন্তু এখন যে সমস্ত জেনারেশন যারা, তারা এখন আর নামাজ পড়ে না মসজিদের ধারে কাছেও আসে না, এমনকি জুমার নামাজ পড়তেও কাউকে দেখা যায় না। এরা আবার মসজিদের বড় বড় হোমরা সোমরা। আর এক এলাকায় গেলাম, সেখানে যাওয়ার পরে আমার কাছে মসজিদ কমিটি এসে ইমাম সাহেবের নামে, মুয়াজ্জিন সাহেব যে ইমাম ওসে, তার নামে অভিযোগ করতেছে, হুজুর আমরা অনেক সময় ফজরের নামাজে আসি কিন্তু আজান শুনি মুয়াজ্জিন সাহেবকে দেখা যায় না। আমরা অনেক গবেষণা করে খোঁজ খবর নিয়ে দেখলাম শীতের সময় মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, তিনি কামরার ভেতরে ল্যাপের তলে শুয়ে শুয়ে আজান দেয়। চিন্তা করছে ভাইয়ের আমার, আমি যখন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ইমাম যে মুয়াজ্জিন তো সে, তাকে ডাকলাম, ডেকে আমি মহাব্বতের সাথে বললাম, ভাই আপনার নামে তো এই অভিযোগ করা হয়েছে, কারণটা কি? ইমাম সাহেব বলে, হুজুর এখানে আসছি প্রায় 12 বছর হয়ে গেছে, আমি একমাত্র আমি ছাড়া কতদিন আমার জীবনে গুজার চুকা অতিবাহিত হয়ে গেছে যে কাউকে খুঁজে পাওয়া যায় না, আমি ইমাম, আমি মুয়াজ্জিন, আমি মুক্তাদি, আমি সব, এ কারণে আজান দেওয়ার জন্য আর বাইরে বের হই না, ঘরের ভেতর থেকে আজান দিয়ে ঘরে নামাজ পড়ে সারি দিই। চিন্তা করছেন আপনারা, কথা বলেন, আমরা যেই রকম, যেই এলাকার মুসল্লিরা যেরকম, ইমাম সেরকম হবে, কথা কয় না, ইমাম সেরকম হবে, মুয়াজ্জিন সেরকম হবে। আজকে ইমাম মুয়াজ্জিন যারা, তাদের কদর আমরা করি না, তাদের তাদের গুরুত্ব আমরা বুঝি না, তাদের হক আদায় করাটা আমরা বেমালুম ভুলে গেছি, কথা বলেন ঠিক কিনা। আমার বাবা খুলনার কোনো এক শহরের 30 বছরের ইমাম, এক মসজিদের কয় বছরের ইমাম, কথা বলে বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ পাক কেন মসজিদের কথা বললেন, এই আয়াত আমাদের জন্য, বর্তমান জামানার জন্য, বাস্তবতার সাথে মিলাও। আমি যেই মসজিদে, আমার আব্বার যেই মসজিদে ইমাম 30 বছরের, আমার আব্বার কাছে আমি শুনছি, আমি তখন অনেক ছোট, এক মুয়াজ্জিন সাহেব সেখানে ছিল, এই মুয়াজ্জিন সাহেব একদিন নামাজের ইকামতের সময় কতকমাতের সালাত কইতে ভুলে গেছে, কি কইতে ভুলে গেছে, এই ইকামতের সময় কতকমাতের সালাত, কতকমাতের সালাত, আপনারা জানেন সবাই। আচ্ছা মুয়াজ্জিন সাহেব বেচারা যে কোনো কারণে হোক কতকমাতের সালাত কইতে ভুলে গেছে, নামাজের পরে কমিটি সিগারেটারি আর সভাপতি যারা আছে সব নিয়ে বসে, আপনাকে আমরা বেতন দিয়ে রেখেছি, আপনি কামাতির সালা বলতে ভুলে যান, আপনার সাহস কত বড়। সিগারেট সাহেব করছে, মুয়াজ্জিন কোনো কথা কয় না, জিম্মারি রয়েছে। এখন চতুর্দিক থেকে যখন তির্যক দৃষ্টিতে আর ব্যঙ্গাত্মক ভাবে যখন তাকে বিভিন্ন রকম ক্রিটিসাইজ মূলক কথা বলা হচ্ছে, তখন মুয়াজ্জিন সাহেব এক প্রকার রাগ হয়ে গেছে, রাগ হয়ে বলতেছে, বেতন দাও 500, কামাতির সালা সারা বাহি চুপ যা কইছি মেলা কইছি, কথা কয় না, বেতন দাও 500, কতকমাতির সালা বাদে যা কইছি বাহি চুপ মেলা কইছি, কথা কয় না। মুসলমান ভাইয়ারা আমার, আজকে মসজিদ একটা করে নিয়ে মসজিদের ইমাম যারা হয়, ইমাম সাহেব বড় বিপদে আছে, মুয়াজ্জিন সাহেব বড় বিপদে আছে, কমিটির যারা ইমাম সাহেব রে দেহে, ইমাম সাহেব কখন আসলো মসজিদের মধ্যে, কয় মিনিট দেরি হলো, কয় সেকেন্ড দেরি হলো, আমার চাচা বসে বসে শুধু ঘড়ি দেখে দেখে খেয়াল করে কথা বলে না সেনা নাই, ইমাম মুয়াজ্জিন কি করলো, ইমাম মুয়াজ্জিনের পেছনে গোয়েন্দা হয়ে, ইমাম মুয়াজ্জিনের কিরামান কাতিবিন হয়ে শুধু দেখি, মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ বলেন, তোমরা যারা মসজিদের মধ্যে আসো, শুধু মুসল্লি নয়, শুধু ইমাম নয়, শুধু খাদেম নয়, এ টু জেড আল্লাহর বান্দা যারা মসজিদের মধ্যে আসো, মুসল্লির খাতায় নাম লিখিয়েছো,
আমার আল্লাহ বলেন, ইমানদার যদি হও, আল্লাহতে যদি বিশ্বাসী হও, আল্লাহর আখেরাতকে যদি বিশ্বাস করো, কিয়ামতের উপরে যদি বিশ্বাস করো, যাকাত প্রদান করো, তোমরা যদি মুমিন মুত্তাকি হও, মসজিদের দায়িত্ব শুধু মুয়াজ্জিন আর ইমামের না, মসজিদের দায়িত্ব মুসল্লি যারা আছে এক নম্বর থেকে নিয়ে একশো পর্যন্ত সমস্ত মুসল্লিদের দায়িত্ব হলো মসজিদটাকে আবাদ করা। ঠিক কিনা মসজিদ কিরো ভাই আমার? তাহলে সূরাতুত তাওবার ১৮ নম্বর আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে মসজিদ আমাদ যারা করবে তারা ইমানদার হবে, তারা কি হবে? সুতরাং বেঈমান, সুদখোর, ঘুষখোর, মুনাফিক, ইসলামের দুশমন যারা, তারা মসজিদের কোন কমিটির দায়িত্ব থাকতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি সচেতন মুসল্লি যারা, এলাকার সচেতন আল্লাহওয়ালা আল্লাহভীরু মুত্তাকি মুসল্লি যারা, তাদের উচিত হলো এই সমস্ত কুলাঙ্গার যারা মসজিদের ভেতরে রাজনীতি শুরু করে দিয়েছে এদেরকে মসজিদ থেকে ছাঁটাই করে দেওয়া, এদেরকে মসজিদ থেকে ছাঁটাই করে দেওয়া, অথবা সভাপতি তাকে নির্বাচন করতে হবে যে সব থেকে বড় মুসল্লি হবে, কথা কয় না? এবং ইমামের পেছনে, ইমামের অ্যাবসেন্সে যে ইমামতির যোগ্যতা রাখে, মুয়াজ্জিন সাহেবের অনুপস্থিতিতে ইমামতির যোগ্যতা রাখে, ওই ব্যক্তিকে মসজিদের সভাপতি করতে হবে। এটা কার কথা? এটা কি আমার বানানো কথা? এ মাইকেলা ভাই আমার বানানো কথা? ক্যামেরাম্যান আমার বানানো কথা? আপনারা বলেন কার কথা? আরো জোরে বলেন কার? মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়াতাস যাকাহ, আর একমাত্র ভয় করবে তিনি, তিনি হলেন কে? আল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, এই গুণ যার মধ্যে থাকবে সেই মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারি আর কমিটির নিয়ন্ত্রক মসজিদের মুতাওয়াল্লি হওয়ার যোগ্যতা রাখে। মুসলমান ভাইয়ার আমার ভালো করে লক্ষ্য করেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ১৯ নম্বর আয়াতের মধ্যে আমাদের সামনে আয়াতে কারিমা নাযিল করে জানায় দিলেন, আজাআলতুম সিকায়াতাল হাজ্জ, মক্কার মুশরিক তোমরা যারা মসজিদকে নির্মাণ করো, মসজিদের দেখাশোনা করো, মসজিদের দায়িত্বে যারা আছো, হাজি সাহেব যারা, তাদেরকে পানি পান করাও। আল্লাহ বলেন তারা কি? আজাআলতুম সিকায়াতাল হাজ্জ, হাজি সাহেবদেরকে পানি পান করে, ওয়া ইমারাতাল মসজিদুল হারাম, আর মসজিদে হারামকে নির্মাণ করে, দেখাশোনা করে, কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা কি ওই সমস্ত ব্যক্তিদের মতো যারা ইমান এনেছে আল্লাহর উপরে, ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের উপর ইমান এনেছে, ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহর জন্য যারা সংগ্রাম করে, এরা এদের মতো কি তারা? আল্লাহ বলেন লা না, লা ইস্তাবুনা ইনদাল্লাহ, মুশরিক যারা তারা কোনোদিন মুমিনদের মতো হতে পারে না, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ্জালিমিন, আল্লাহ তাআলা জালেম যারা তাদেরকে কখনোই হেদায়েত দেন না। এখানে একটা ঘটনা কি ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করছেন, এটা খেয়াল করেন? আমরা যারা মসজিদ একটা বানাইছি, গর্ব করি আমার বাপ দাদা ১৪ গোষ্ঠীর আমলের তে মসজিদটা আছে, নামাজ পড়া না কিন্তু একক তো, এরকম বুক ফুলে যারা গর্ব করে তাদের কথা এখানে বলা হচ্ছে। প্রিয় ভাই আমার, মারিফুল কোরআনের মধ্যে আসছে, অনেক মুশরিক মুসলমানদেরকে দেখলে তারা গর্ব করে মুসলমানদের সাথে বুক ফুলিয়ে কথা বলতো, এই আমরা ইমান আনিনি, তাতে কি? আমরা ইমান আনিনি আল্লাহর উপরে, রাসূলের উপরে, আখেরাতের উপরে, তাতে আমাদের কিচ্ছু হবে না, আমরা তো মসজিদুল হারামকে নির্মাণ করি, মসজিদুল হারামকে আমরা পরিচালনা করি, আর হাজি সাহেব যারা বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন জনপদ থেকে আসে, তাদেরকে পানি পান করি, এটা তোমাদের ইমানদারিত্ব থেকে, তোমাদের ইমান আনা থেকেও আল্লাহর কাছে অনেক অনেক দামি। এ কথা বলছে কারা? মুশরিকরা। কারা? প্রিয় ভাইয়ের আমার, ইতিহাস আমাদেরকে বুঝতে হবে, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে থেকে, হাজার বছর আগে থেকে মুশরিক যারা ছিল, অর্থাৎ কুফার কুরাইশ যারা,
এই কুরাইশ বংশের বিভিন্ন গোত্ররা এই কাবা ঘরকে তারা নিয়ন্ত্রণ করত। কথা বুঝেন নাই? এখন যেমন বর্তমানে সৌদি আরবের বাদশা যারা মালিকুল হারামাইন, যদিও তারা খাদিমুল হারামাইন শরীফাইন লাগায়, এরা নিয়ন্ত্রণ করে, এরা এখন নিয়ন্ত্রণ করে, যত আইন কানুন ব্যবস্থাপনা যত রকম খেদমত তারা আঞ্জাম দেয়। ঠিক তৎকালীন সময়ে কাফেররা এই মসজিদুল হারাম কাবা চত্বরকে তারা পরিচালনা করত, আর বিভিন্ন পৃথিবীর প্রান্ত থেকে যে সমস্ত হাজি সাহেবরা আসত তাদেরকে পানি পান করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাওবা 19 নম্বর আয়াতে কারীমা নাজিল করে ওই সমস্ত মুশরিক যারা কাফের যারা তাদেরকে জানায় দিলেন, আজআলতুম সিকায়াতাল হাজি, তোমরা কি ধারণা করো তোমরা যারা হাজি সাহেবদেরকে পানি পান করাও, ওয়া ইমারাতাল মসজিদুল হারাম, মসজিদে হারামকে যারা তোমরা নির্মাণ করো পরিচালনা করো, কামান আমানা বিল্লাহ, তোমরা কি ইমানদার যারা ইমান এনেছে তাদের মতো আল্লাহর উপরে এবং আখেরাতের উপরে, ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তোমরা কি মনে করো তোমরা তাদের সমান? কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? হাজি সাহেবদেরকে পানি পান করানো আর মসজিদে নির্মাণ মসজিদুল হারাম নির্মাণ করাটা তোমরা মনে করছো এটা তোমরা ইমানদারদের মতো হয়ে গেছো এই কাম করে? আল্লাহ বলেন, লা ইস্তাবুনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে কখনোই উভয় দল সমান হবে না, বরঞ্চ জালেম যারা তাদেরকে আল্লাহ কুশ্চিন কালেও হিদায়াত দেন না। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা? কথা কন, আল্লাহ রাসূলের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদরের যুদ্ধে কাফেরদের হাতে বন্দী হল, মুসলমানদের হাতে বন্দী হল, কাদের হাতে? মুসলমানদের হাতে যখন বন্দী হল, মুসলমান বন্দী শিবিরে যখন তাকে নিয়ে আসা হল, মুসলমানদের ভেতরে যারা হযরতে আব্বাসকে চিনত, আব্বাসের আত্মীয় স্বজন যারা, তারা ঈশা বলতেছে বিদ্রুপের সাথে, হে আব্বাস, তুমি তো ইসলাম গ্রহণ করতে পারলা না, কালেমা পড়লা না, তুমি তো শেষ, তুমি কি শেষ? ইমাম জান্নাই সে তো শেষ। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউক্বালা মিন আহাদিহিম মিলুল আর আল্লাপাক বলেন, এই সমস্ত কাফেররা কিয়ামতের ময়দানে যদি আল্লাহর সামনে জমিন ভরা স্বর্ণ রৌপ্য আল্লাহর কাছে পেশ করে, আল্লাহ বলেন জমিন পরিমাণ স্বর্ণ তাদের কাছ থেকে গ্রহণ করা, এর বিনিময়ে তাদেরকে মুক্তি দেওয়া, ওয়ালা ইফতাদাবি, আল্লাহ বলেন এর থেকেও যদি তারা বাড়ায় দেয় তাহলে তাদেরকে কি করা হবে না, মাফ করা হবে না। আল্লাহ বলেন, উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন নাসীব, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা, আর আখেরাতে তাদের পুণ্যের কারণে ভালো কাজের কারণে কোনো প্রতিদান নাই, কোনো প্রতিদান নাই। মুসলমান ভাইরা আমার, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বন্দী হয়ে মুসলমানদের বন্দী শিবিরে যখন গেলেন, মুসলমান আত্মীয় স্বজন আব্বাসকে যারা চিনে তারা বলতেছে, ও আব্বাস, তুমি তো ইসলাম গ্রহণ করো নাই, তুমি কামিয়াব হতে পারবে না, ধ্বংস হয়ে যাবে, ইমান ইসলাম গ্রহণ করো, ইমানদার হও। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন তাফসির ইবনে কাসীরের রিওয়ায়াত, হযরত আব্বাস বলতেছেন,
আমি তো মসজিদুল হারামের নিয়ন্ত্রক, কারণ আল্লাহর নবীর চাচা হযরত আব্দুল মুত্তালিব তিনি ছিলেন কাবা, ওই বাইতুল্লাহ আর মসজিদুল হারামের নিয়ন্ত্রক, কথা বোঝেন নাই? সেই সূত্র ধরে হযরত আব্বাস তিনি ও মসজিদুল হারামকে নিয়ন্ত্রণ করেন, কাবা ঘরকে নিয়ন্ত্রণ করেন। আব্বাস বলতেছে আমি তো মসজিদুল হারামকে নিয়ন্ত্রণ করি আর হাজি সাহেবদেরকে পানি পান করাই। তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর কাছে, তোমাদের ঈমান আনার থেকেও এই কামগুলো অনেক দামি। কে বলতেছে? আব্বাস। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমা নাযিল করে জানায় দিলেন, না না, তোমরা যারা কাফের, তোমরা যারা মসজিদ রক্ষণাবেক্ষণ করো আর হাদি সাহেবদেরকে পানি পান করাও, ইমানদারদের সমতুল্য তোমরা কোনোদিন হতে পারবে না, বরঞ্চ তোমরা যারা এই ধরনের হটকারিতামূলক কথা বলো তোমরা হলো জালেম। আর আল্লাহ বলেন যারা এই ধরনের আয় ঠেলা কথা বলে আল্লাহ পাক এই সমস্ত জালেমদেরকে কষ্টিল কালো হেদায়াত দিবে না। অনেকে কয় দেখেন না হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে, ঠিক আছে, কথা কয় না। হে আসে এই ধরনের 420 মার্কা মুসল্লি আমার বাংলাদেশে আপনাদের এলাকায় আছে, কথা কয় না। ইবনে আব্বাসের বক্তব্য ঠিক ওই কায়দা। প্রিয় ভাই আমার আরেকটা ঘটনা, মুসনাদে আব্দুর রাজ্জাক নামক একটি হাদিসের কিতাব আছে, আমার দিকে খেয়াল করে। এই মুসনাদে আব্দুর রাজ্জাক নামক কিতাবের মধ্যে আসছে আল্লাহ রসুলের সাহাবি হযরত আলী এবং নবীজির চাচা হযরত আব্বাস এবং তালহা বিন সাইবা, এই তিনজন ব্যক্তির মধ্যে বাদানুবাদ হচ্ছে, কথা হচ্ছে। তালহা বিন সাইবা তিনি বলতেছেন কাবা শরীফের চাবি তো আমার কাছে, কাবা শরীফের চাবি কার কাছে? আমার কাছে। আমি ইচ্ছা করলে কাবার ভেতরে গিয়ে অবস্থান করতে পারি, এই ক্ষমতা আমার আছে, আমার এই মর্তবা, এই মর্যাদা আমার আছে। হযরত আব্বাস বলেন মসজিদে হারামের নিয়ন্ত্রণের ভার তো আমার হাতে, আমি হাজি সাহেবদেরকে পানি পান করাই, তোমার থেকে আমার মর্যাদা বেশি, আমার মর্তবা বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন আল্লাহর নবীর চাচা তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই, তালহা বিন সাইবা সে একজন কাফের। এই দুইজন কাফেরের বক্তব্য শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অবিস্মিত হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর চাচাতো ভাই, নবীজির কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার স্বামী, তিনি বলেন তোমরা যেই ধরনের বক্তব্য দিচ্ছ আল্লাহর কাছে এই ধরনের বক্তব্যের কোনো দাম নাই, তোমাদের কর্মের কোনো ছিটে ফোটা এক পয়সা পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই, বরঞ্চ আমি শুকরিয়া আদায় করি, আমি 6 মাস আগে তোমাদের সমস্ত নবমুসলিম যারা তাদের থেকে আগে আমি ইসলাম গ্রহণ করেছি এবং আল্লাহর নবীর সাথে আমি নবীজির সঙ্গে যুদ্ধ করেছি। এই তর্ক বিতর্ক যখন চলতেছিল মুসনাদে আব্দুর রাজ্জাকের মধ্যে আসছে, তিনজন ব্যক্তি যখন এই বক্তব্য দিল, একজন হাজি সাহেবদেরকে পানি পান করানো আর মসজিদ আবাদ করার দ্বারা মনে করতেছে আমি অনেক দামি হয়ে গেছি, আর একজন মনে করতেছে কাবা ঘরের চাবি আমার কাছে আছে আমি দামি হয়ে গেছি, এই ধরনের অহংকার মূলক বক্তব্য যখন দিচ্ছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের কথা বললেন, আল্লাহর নবীর সাথে জিহাদের কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ব্যক্তির মধ্যে কোন ব্যক্তির শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বতা প্রমাণ করার জন্য সূরাতুত তাওবার 19 নম্বর আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, ঈমান ছাড়া আল্লাহর কাছে মক্কা শরীফ নির্মাণ করা, মসজিদুল হারাম রক্ষণাবেক্ষণ করা আর হাজি সাহেবদের পানি পান করানোর কোনো দাম নাই। আল্লাহ বলেন তোমরা বেদামি, তোমাদের কোনো দাম নাই, বরঞ্চ আমার আলী, আমি আল্লাহর কাছে অনেক অনেক দাম। সুবহানাল্লাহ। বলে আর একটি ঘটনা তাফসীরের কিতাবের মধ্যে আসছে মুসলিম শরীফের রওয়ায়েতে, হযরত নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি একবার মসজিদে নববীতে নবীজির ওই মেহরাবের পাশে বসেছিলাম,
দুইজন সাহাবী বাগবিতণ্ডা করা শুরু করে দিল, একে অপরে আপোষের মধ্যে কথা বলা শুরু করে দিল। একজন বলতেছে, ইমান আনার পরে আল্লাহর ঘাট বাইতুল্লাহকে রক্ষণাবেক্ষণ করা, মসজিদুল হারামকে পরিচালনা করা, এটা সব থেকে দামি কাজ। আর একজন সাহাবী বলতেছেন, ইমান আনার পরে আল্লাহর রাসূলের সাথে জিহাদের ময়দানে যুদ্ধ করা আল্লাহর কাছে সব থেকে দামি কাজ। এভাবে যখন তারা তর্ক বিতর্ক করল, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসলেন। দুইজন সাহাবীর ঝগড়া শুনে হযরতে উমর বললেন, ওগো আমার সাহাবীরা চুপ করো, আল্লাহর নবীর মিম্বারের পাশে বসে ঝগড়া করার অধিকার তোমাদের নাই। জুমার দিন জুমার নামাজে যখন বিশ্বনবী আসবে, নবীজির কাছে জিজ্ঞাসা করব, এই দুই শ্রেণীর মানুষদের মধ্যে কারা দামি? আল্লাহর নবী আসলেন, নবীজির কাছে প্রশ্ন করা হলো, ওগো নবী, ইমান আনার পরে মসজিদ রক্ষণাবেক্ষণ করার হাদিস সাহেবদেরকে পানি পান করার মর্যাদা বেশি, নাকি ইমান আনার পরে আল্লাহর রাস্তায় জেহাদ করার মর্যাদা বেশি? আল্লাহর নবী যখন নবীজির কাছে এই প্রশ্ন যখন সাহাবী করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা সূরাতুত তাওবার 19 নম্বর আয়াত নাজিল করে জানায় দিলেন যে মক্কা শরীফে যারা রক্ষণাবেক্ষণ করতেছে ইমানদার অবস্থায়ও, অথবা যারা হাজি সাহেবদেরকে পানি পান করতেছে, ওই সমস্ত ইমানদারদের থেকে যারা আল্লাহ রাস্তায় ইমান এনে জিহাদ করেছে, দ্বীনের ঠান্ডাকে সমুন্নত করার জন্য যারা রক্ত ঝরিয়েছে, সংগ্রাম করেছে, আল্লাহর কাছে তাদের দাম তাদের থেকে কোটি কোটি গুণ বেশি। প্রিয় ভাইয়ার আমার, আজকে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, আজকে যদি আমরা মুসলমান স্বাধীন না হতাম, আজকে যদি ফিলিস্তিনের মতো অবস্থা আমাদের হতো, তাহলে আমরা কি মসজিদের মধ্যে নীরবে নির্বিঘ্নে আল্লাহর ইবাদত বন্দেগি করতে পারতাম? কথা বলেন, বরঞ্চ কোন ভূখণ্ডে যদি শত্রুর আক্রমণ ঘটে, কাফেরদের কালো থামা যদি সেখানে ঘটে, মুসলমান যারা মুজাহিদ যারা তাদের ভূমিকা সেখানে সব থেকে বেশি, মুসলমান মুজাহিদ যারা তাদের সংগ্রামের মাধ্যমে জেহাদের মাধ্যমে মুসলমানরা নিরাপদ থাকবে, আমান থাকবে, নীরবে নিবৃতে তারা নির্বিঘ্নে ইবাদত বন্দেগি করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কোরআনুল করিমের 20 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইমানদার যারা তাদের মর্তবা কোন দিকে বেশি, জিহাদ করলে ইমানের সাথে বেশি নাকি মসজিদ আবাদ করার সওয়াব বেশি, আল্লাহ তাআলা এই ফয়সালাটা করার জন্য 20 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে জানায় দিলেন, আল্লাযীনা আমানু যারা ইমান এনেছে, ওয়াহাজারু এবং হিজরত করেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় নিজেদের সম্পদ দিয়ে যারা জিহাদ করেছে, ওয়া আনফুসিহিম মাল দিয়ে জান দিয়ে যারা জিহাদ করেছে, আযামু দারাজাতান ইনদাল্লাহ আল্লাহর কাছে এই সমস্ত মুজাহিদদের মর্যাদা মর্যাদা লক্ষ কোটি কোটি গুণ বেশি। আল্লাহ পাক বলেন যে যারা ঈমান ঈমানের সাথে ঈমান বুকের মধ্যে ধারণ করে জিহাদ করেছে মুজাহিদ যারা, তাদের মর্তবা অন্যান্য সাধারণ মুসলমানদের থেকে আল্লাহর কাছে সব থেকে বেশি। বলেন না সুবহানাল্লাহ? কিন্তু আজকে এক শ্রেণীর মুসলমান তারা জিহাদের কথা শুনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তবে মজার কথা হলো, আরেক শ্রেণীর মানুষ জিহাদ এবং জঙ্গিবাদকে এক করে ফেলেছে, বিশেষ করে অমুসলিম যারা মুসলমানদের দোষর, যারা ইসলাম এবং মুসলমানদেরকে যারা ধ্বংস করতে চায়, তারা সন্ত্রাসবাদ এবং জিহাদবাদকে এক করে পৃথিবীর মানুষের সামনে তারা দেখাতে চায়। কথা বলেন? কিন্তু আমি বলি, সন্ত্রাসবাদ এক জিনিস, জিহাদ আর এক জিনিস। কথা বলেন? সন্ত্রাসবাদ টেরোরিজম এটা এক জিনিস, আর জিহাদ আর এক জিনিস। মুসলমান ভাইয়ের আমার, জিহাদ আর সন্ত্রাসবাদ কাকে বলে আমি আপনাদেরকে বুঝাই। বর্তমান ফিলিস্তিনের বুকে, বর্তমান ফিলিস্তিনের বুকে ফিলিস্তিনের ইমানদার মুজাহিদ ভাইরা যারা বাইতুল মাকদাস ফিলিস্তিনের ভূখণ্ডকে রক্ষা করার জন্য সংগ্রাম করতেছেন, এরা হলেন মুজাহিদ, এরা জিহাদ করতেছে। আর ইহুদি যারা মুসলমানদের দুশ্মন, যারা যারা মুসলমানদেরকে হামলা করতেছে, মুসলমান নারী এবং পুরুষদেরকে পাইকারিভাবে যারা হত্যা করতেছে, এরা হলো সন্ত্রাসবাদ, এরা হলো সন্ত্রাসবাদ, এরা হলো জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো সন্ত্রাসবাদ আর
জিহাদের মধ্যে পার্থক্য। সুতরাং আল্লাহ বলেন যারা প্রকৃতপক্ষে জিহাদ করে কিন্তু জিহাদের নামে যারা সন্ত্রাসবাদ ঘটায়, জঙ্গিবাদ ঘটায়, আল্লাহ পাক এটাকে কখনোই গ্রহণ করেন নাই। বরঞ্চ এর এই এই রকমের যারা কর্মকাণ্ড ঘটাতে চায় মুসলমানদের মধ্যে ইসলামকে কালার করার জন্যে, এই ধরনের বিশৃঙ্খলা যারা সৃষ্টি করে, এরা জঘন্যতম পাপী এবং ইসলাম এদেরকে, ইসলামী আইনে এদেরকে গুরুতর অপরাধী হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এই জন্য প্রিয় হ্যার আমার, জিহাদ আল্লাহর হুকুম। কার হুকুম? আল জিহাদু মাযিল ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ ছিল এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর ইমানদার যারা, মুত্তাকী যারা, মুমিন যারা, তারা প্রয়োজন হলে আল্লাহর হুকুম যখন আসবে, রাসূলের হুকুম যখন আসবে, তখন জিহাদ করবে, ঝাঁপিয়ে পড়বে। তবে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ এটা মুসলমান কখনো প্রশ্রয় দেয় নাই। একজন সত্যিকার অর্থের মুসলমান জঙ্গি হতে পারে না, সন্ত্রাসী হতে পারে না। আল্লাহ পাক মুজাহিদ যারা হবে, ইমানদার যারা আল্লাহর রাস্তায় সত্যিকার অর্থে জিহাদ করবে, তাদের কথা বলেছেন আযমু দারাজাতান ইনদাল্লাহ, সব থেকে বড় মর্যাদা আল্লাহর কাছে তাদের রয়েছে। বলেন না সুবহানাল্লাহ, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ বলেন তারাই হলো কামিয়াব, তারাই হলো সফলকাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে তাহলে আমরা দুইটি বিষয় আলোচনা করলাম, কয়টা কথা বলেন? এক নম্বর হলো কুফুরি অবস্থায় যত রকম ভালো কাজ হোক না কেন, কেউ যদি কাফের হয় এবং অন্তরের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, আল্লাহর উপরে কুফুরি যদি তার অন্তরের মধ্যে বিদ্যমান থাকে, এই অবস্থায় সে যতই ভালো কাজ করুক না কেন, মক্কা শরীফের মতো জায়গায় মসজিদুল হারামও যদি সে নির্মাণ করে, রক্ষণাবেক্ষণ করে, তারপরেও সে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। বরঞ্চ মসজিদ নির্মাণ করবে যারা, তারা হবে মুমিন। তারা কি? মুমিন, ইমানদার। পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ যারা কায়েম করে, শুধু পড়ে না আর আল্লাহকে ভয় করে, আখেরাতকে ভয় করে, আর দুনিয়ার জীবন থেকে পরবর্তী একটা জীবনে তাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই বিশ্বাস যারা অন্তরের মধ্যে লালন করে, তারাই হলেন মসজিদের নিয়ন্ত্রক মুতাওয়াল্লি, তারাই হলেন কমিটিতে থাকার যোগ্য। কথা বোঝেন নাই? দুই নম্বর বিষয় হলো কাফেররা মনে করত যে মসজিদ নির্মাণ তারা পরিচালনা, মসজিদুল হারাম তারা পরিচালনা করে, হাজি সাহেবদেরকে পানি পান করায়, মুমিনদের থেকে তারা অনেক শ্রেষ্ঠ, এই দাবিদার তারা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 18 নম্বর এবং 19 নম্বর আয়াতে কারিবা নাজিল করে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে ঈমান যদি না থাকে, এখনও ভালো কাজ করলেও, কল্যাণ কর্মমূলক কাজ করলেও আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই, ঈমানদারদের সমতুল্য তারা হতে পারবে না। এরপরের স্টেপে আল্লাহ তাআলা বলেন যে ঈমান থাকা অবস্থায়ও যদি কেউ জিহাদ করে, আর কেউ যদি মসজিদ রক্ষণাবেক্ষণ করে, হাজি সাহেবদের খেদমত করে, এই দুই শ্রেণীর মানুষ সমান হবে না। বরঞ্চ ঈমানের সাথে আল্লাহর দিনকে রক্ষা করার জন্য যারা জিহাদ করবে, আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা শ্রেষ্ঠ এবং সর্বোচ্চ সুবহান মর্যাদা তারাই পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা এখন দোয়া করব, এই মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল, আজকের যে মাহফিল হচ্ছে 29তম মাহফিল, তার মানে 28 বছর পর্যন্ত অতীতেই মাহফিল চলে আসছে। কথা বলেন, আজকে আমরা দোয়া করব আল্লাহর কাছে যে মাহফিলের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যারা যেভাবে সহযোগিতা করেছে, যেভাবে ওতপ্রোতভাবে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা এই মাহফিলের সাথে জড়িত ছিল, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করেন, এবং আগামীতে এই মাহফিল যেন চলমান থাকে, সম্প্রসারিত হয় এবং কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিল থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করেন, এই মাহফিল বাস্তবায়ন কমিটিকে আল্লাহ তাআলা সেই হিম্মত, সেই সাহস এবং সেই কুওয়াত দান করেন। সকলে বলি আমিন।